আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী দেশ লাক্সেমবার্গে আপনি ভিজিট ভিসায় কিভাবে ভ্রমণ করবেন তার গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। তাহলে ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই লাক্সেমবার্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া যাক। লাক্সেমবার্গ ইউরোপের ছোট্ট একটি দেশ যা বেলজিয়াম, ফ্রান্স এবং জার্মানি দ্বারা বেষ্টিত। এটির বেশিরভাগ গ্রাম অঞ্চল উত্তরে আর্ডেসবর্ন, পূর্বে মুলারথল অঞ্চলের পাথুরে গিরি এবং দক্ষিণ পূর্বে মোসেল নদীর উপত্যকা দ্বারা পরিবেষ্টিত। এর রাজধানী লাক্সেমবার্গ সিটি নিখোঁজার মধ্যপ্রাচীর শহর হিসেবে খ্যাতিমান। দেশটির সরকারি নাম হচ্ছে রিপাবলিক অব লাক্সেমবার্গ। এদেশের সরকারি ভাষা চেক রিপাবলিক অ্যান্ড ফ্রান্স এবং জার্মানি। দেশটি স্বাধীনতা অর্জন করে 1815 সালের 15ই মার্চ। দেশের রাজধানী হলো লাক্সেমবার্গ সিটি। দেশটির এরিয়া 2500 বর্গ কিলোমিটার। এদেশের জনসংখ্যা মাত্র 6 লক্ষ। এদেশের জাতীয় পশু সিংহ। দেশটির মানুষের জাতীয় খেলা বাস্কেটবল। দেশটির জাতীয় ফুল গোলাপ। এদেশের মানুষের জাতীয় পোশাক ডার্ক ওয়্যার। দেশটির কলিং কোড হচ্ছে +352। দেশটির কারেন্সি হচ্ছে ইউরো। এদেশের মানুষের গড় আয়ু 82 বছর। এখানে জন্মহার 12%, মৃত্যুহার 7% এবং শিক্ষার হার 99%। দেশটিতে এয়ারপোর্ট রয়েছে 8টি। দেশটিতে পাকা রাস্তা রয়েছে 2800 কিলোমিটার, রেলওয়ে রয়েছে 2000 কিলোমিটার। এদেশের মানুষের মাথা পিছু আয় $105,000। তাহলে ভিউয়ার্স, এখন জেনে নেওয়া যাক ভিজিট ভিসায় লাক্সেমবার্গ ভ্রমণ করতে হলে আপনার ভিসা রিক্রুটমেন্টগুলো কী কী লাগবে। আপনার ভিসা রিক্রুটমেন্টগুলো হচ্ছে মিনিমাম 6 মাসের ভ্যালিডিটি যুক্ত অরিজিনাল পাসপোর্ট এবং সাথে পাসপোর্টের অবশ্যই 2 খালি পৃষ্ঠা থাকতে হবে, 2 ফুললি ফিল আপ করা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, 2 35x45 সেন্টিমিটার সাইজের রঙিন ছবি, ট্রাভেল আইটিনারি, কভারিং লেটার, ফরওয়ার্ডিং লেটার, ইনভিটেশন লেটার, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট, হেলথ ইন্স্যুরেন্স, ট্রেড লাইসেন্স, রাউন্ড ট্রিপ এয়ার টিকেট, হোটেল বুকিং এবং ভিজিটিং কার্ড। উক্ত ডকুমেন্টসগুলো নিয়ে ইন্ডিয়ার নিউ দিল্লির লাক্সেমবার্গ অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে এবং 5 থেকে 10 কর্মদিবস পরে ভিসা সহ পাসপোর্ট ডেলিভারি নেবেন। আর ভিউয়ার্স, ফ্লাইট নেওয়ার আগে ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেমন সু মানি, রাউন্ড ট্রিপ এয়ার টিকেট, হোটেল বুকিং এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সাথে নিতে একদমই ভুলবেন না। তাহলে ভিউয়ার্স, আর অপেক্ষা কেন, তাড়াতাড়ি ভিসা নিয়ে ঘুরে আসুন সুন্দর দেশ এবং বিশ্বের সবচেয়ে ধনী দেশ লাক্সেমবার্গ এর ভিয়ানডেন ক্যাসেল, ক্যাসমেট মিউজিয়াম, নটরডেম ক্যাথেড্রাল সহ আরও অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় স্থানগুলো থেকে। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না প্লিজ। আর এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো মন্তব্য করার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে তা জানিয়ে দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।